হাই ফ্রেন্ডস, বিজ্ঞান জগতে সবথেকে বিতর্কিত ও অন্যতম একটি প্রশ্ন হলো, আসলেই কি প্রাণীদের মধ্যে মানুষের মতো ইমোশন আছে? কুকুর, বিড়াল বা অন্যান্য প্রাণীদের আমরা তো সকলেই বাড়িতে পুষি এবং পোষের সঙ্গে প্রায় সর্বদাই আমরা নিজেদের ফিলিং শেয়ার করে থাকি। এরপরেও আজও বিজ্ঞানীরা এটা নিয়ে নিশ্চিত নয়, এমনটা মনে করা হয় প্রাণীদের মধ্যেও মানুষের মতো ইমোশন বর্তমান রয়েছে, তবে সেটা খুব সীমিত বা সীমাবদ্ধতার বাইরে নয়। আজকের ভিডিওতে এমন কিছু দেখতে চলেছেন যার থেকে আপনিও বুঝতে পারবেন যে প্রাণীদের মধ্যেও ইমোশন থাকে, এমনকি এরাও নিজেদের প্রিয়জনের মৃত্যুতে ইমোশন হয়ে পড়ে। এইরকমই কিছু প্রাণীদের বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা প্রতিনিয়তই আমার ভিডিও দেখেন তাদের মধ্যে অনেকেই এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তো দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটিও প্রেস করে নেবেন। আর তার সঙ্গে আমি একটা নতুন গেমিং চ্যানেল খুলেছি, তো যারা যারা গেমিং কন্টেন্ট দেখতে বা গেম প্লে দেখতে খুব পছন্দ করেন, তো সেখানে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং নতুন একটা ভিডিও আমি অলরেডি ছেড়েছি এবং নিচে কমেন্ট করে জানাতে পারেন যে কী কী ধরনের ভিডিও আপনারা সেখানে দেখতে চান। পাবজির একটা সিকোয়েন্স আসতে চলেছে, একটা ইন্টারেস্টিং সিকোয়েন্স, তো চাইলে আপনারা এখনই গিয়ে সাবস্ক্রাইব করতে পারেন, আমি লিঙ্ক ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো। কাক। পক্ষীবিদদের মতে কাক কোনো মৃত কাককে দেখার পর খুবই অদ্ভুত আচরণ করতে থাকে এবং অনেক কাক একসঙ্গে হয়ে আওয়াজ বের করতে থাকে। এমন আচরণকে প্রথমে কাকের শোক পালনের ধরন বলে মনে করা হলেও আজও তা সঠিকভাবে জানা যায়নি। এই ঘটনাকে বোঝার জন্য বিজ্ঞানীরা একটি পরীক্ষার ব্যবস্থা করেন যা আমেরিকার গবেষক কাইল সুইফট পরিচালনা করেছিল। পরীক্ষায় কাইল বেশ কিছুদিন ধরে একটি পার্কে ওই কাকদের বাদাম খাওয়াতে থাকে এবং হঠাৎ একদিন আলাদা পোশাক আশাক পরে ওই স্থানে পৌঁছায়। সেখানে কাইলের মুখে একটি ভয়ানক মুখোশ এবং হাতে একটি নকল কাকের মৃত শরীর। আর এইরকম একটা এক্সপেরিমেন্ট দেখে পক্ষীবিদরাও অবাক হয়ে যান। নকল কাকের মৃত শরীর দেখে সব কাকেরাই জোরে জোরে আওয়াজ করে বাকি কাকেদের সতর্ক করতে থাকে, যা হয়তো এটি কাকেদের বিদায় জানানোর ধরন ছিল। কিন্তু কাইলির মতে এখানে কাকেরা তাদের আশেপাশের অন্য কাকেদের ভবিষ্যতে বিপদের বার্তা দিচ্ছিল। কিন্তু এক্সপেরিমেন্ট এখানেই শেষ হয়নি, কারণ পরের দিন যখন কাইলি পুনরায় ওই পার্কে গিয়ে পাখিদের খাবার খাওয়াতে যায়, তখন কাকগুলি আগের তুলনায় অনেক বেশি সতর্ক এবং ভয় পাচ্ছিল। এবং পুনরায় যখন কাইল সেখানে ভয়ানক মাস্কটি পরে আবার পৌঁছায়, তখন সেখানে অবাক করার মতো তথ্য দেখা যায়, কারণ কাকেরা কাইলের এই চেহারা দেখে আবার জোরে জোরে আওয়াজ করতে শুরু করে দেয়। হয়তো কাইলের এই চেহারাই তাদের মনে গেঁথেছিল এবং নিজেদের সচেতন বা কাইলিকে তাড়ানোর চেষ্টা করছিল। শিম্পাঞ্জি। এটা কোনো এক্সপেরিমেন্ট ভিডিও নয়, আসল ঘটনা। ভিডিও বিষয়ে কোনো কিছু বলার আগে এটা জেনে রাখা ভালো, শিম্পাঞ্জির 90% ডিএনএ মানুষের ডিএনএ সঙ্গেই মেলে, অর্থাৎ শিম্পাঞ্জিরাও সাইন ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে এবং নিজেদের ডিসিশন নিজেরাই নিতে পারে, আর এছাড়াও নিজেদের ইমোশনকেও অনুভব করতে পারে। এই ভিডিওটি জাম্বু আফ্রিকাতে রেকর্ড করা হয়েছে, যেখানে বিজ্ঞানীদের একটা গ্রুপ একটি অসাধারণ দৃশ্য দেখতে পায়, যেখানে বিজ্ঞানীরা প্রায় 1 কিলোমিটার জায়গা জুড়ে তাদের গবেষণা চালিয়ে যাচ্ছিল, যেখানে শিম্পাঞ্জিদেরই বসবাস। ঘটনায় একটা বড় শিম্পাঞ্জি তার আশেপাশে 7 থেকে 10 বছরের একটা মৃত শিম্পাঞ্জিকে দেখতে পায়। তার কিছুক্ষণের মধ্যেই আশেপাশের প্রায় শিম্পাঞ্জিরা জড়ো হয়ে যায় এবং বেশ কিছু সময় ধরে তারা একই জায়গায় শান্তভাবে দাঁড়িয়ে থাকে, যেন তারা মৃত শিম্পাঞ্জিরই শোক পালন করছে। যার মধ্যে খুব কম সংখ্যক শিম্পাঞ্জি ছিল যারা মৃত শিম্পাঞ্জির শরীর স্পর্শ করছিল। পশুবিদদের মতে প্রাণীদের এমন দৃশ্য তারা আগে কখনোই দেখেনি। কিন্তু আশ্চর্য ঘটনা তো তখন ঘটল যখন মা শিম্পাঞ্জি কিছুদিন আগেই তার একটি বাচ্চাকে হারিয়েছে। সেই শিম্পাঞ্জিদের ভিড় থেকে কিছু দূরে গিয়ে উদাস হয়ে বসে থাকে। হতে পারে মা শিম্পাঞ্জির দুটি ঘটনায় তার স্মৃতির পুনরাবৃত্তি ঘটাচ্ছে। এলিফ্যান্ট বা হাতি। হাতি এমন একটা প্রাণী যা আমাদের অর্থাৎ মানুষের মতনই সব পরিবারে বসবাস করে। হাতিরা তাদের দুঃসময়ে শুধু সাহায্যই করে না, কারো মৃত্যুতে তারা দুঃখ প্রকাশও করে এবং নিজেদের ধরনের বিদায়ও জানায়। ভিডিওর এই অংশেই আমরা দেখতে পাচ্ছি হাতিরা তার অন্য সাথীদের মৃত্যুর শেষ মুহূর্তে বিদায় জানাচ্ছে। সাধারণত যখন কোনো হাতি অন্য কোনো হাতির মৃত শরীর দেখতে পায়, তখন তারা তাদের সুর দিয়ে সাহায্য করার চেষ্টা করে এবং নিজের পায়ে দাঁড় করাতেও চেষ্টা করে। কিন্তু তারা যখন বুঝতে পারে যে তার সাথী তাদের পৃথিবী ছেড়ে চলে গেছে, তখন তারা তাদের সুরকে উপরে তুলে জোরে জোরে আওয়াজ করতে থাকে এবং তাদের ধরনেই মৃতের শেষ কার্য শুরু হয়, যেখানে অন্য হাতিরা মৃত হাতির শরীরের উপর পাতা ও মাটি দিতে থাকে এবং বেশ কিছুদিন ধরে মৃত শরীরের আশেপাশে আসা যাওয়া করতে থাকে। এছাড়াও শান্ত হয়ে এক স্থানে দলবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে। আর এই
ধরনের ঘটনা তারা মৃত হাতির হাড়ের সমাপেশ দেখলেও করে থাকে এবং তাদের সুর দিয়ে সেই হাড়গুলোকেই স্পর্শ করতে থাকে। গবেষকরা বর্তমানে এখনও বিশেষভাবে তাদের উপরই পর্যবেক্ষণ চালাচ্ছে এবং তাদের মতে মানুষের মতোই হাতিরাও তাদের সাথীর মৃত্যুর অনুভূতি বুঝতে পারে এবং কোনো আপনজনকে হারানোর দুঃখ তারাও অনুভব করতে পারে। পাইলট হোয়েল। এই জলজ প্রাণীর মাথাটি মানুষের মাথার প্রায় দ্বিগুণ হয়ে থাকে, তবে মানুষের মতো বুদ্ধি না থাকলেও অন্য অনেক প্রাণীদের থেকে বেশ বুদ্ধিসম্পন্ন হয়ে থাকে, কারণ এরা সমাজবদ্ধ বা পারিবারিকভাবেই বসবাস করে, কোনো সদস্যকে একা কোথাও যেতে দেয় না, আর এটাই অনেক সময় দুঃখের কারণও হয়ে দাঁড়ায়। কারণ এরা কখনো কখনো সমুদ্রের তীরেও চলে আসে, শুধুমাত্র তাদের কোনো সদস্য মারা যাওয়ার পর জলের তীরে চলে আসে বলে। ভিডিওর এই ক্লিপে হয়তো দেখতেই পাচ্ছেন যে একটা জলজ প্রাণী কিভাবে দুঃখ প্রকাশ করতে পারে, যেখানে তার বাচ্চার মৃতদেহ সমুদ্রের দূষণ বা নোংরার কারণেই হয়েছে। এই মা হুইল আস্তে আস্তে বাচ্চার মাথাকে স্পর্শ করে এবং মুখ খোলে অনেকটা ঠিক মানুষের মতো, যেখানে মা হুইলের এই বাচ্চার মৃত কতটা শোকজনক। আর এই দৃশ্য দেখে হয়তো যে কোনো মানুষের চোখের জল আসতে বাধ্য, কারণ মানুষের দ্বারা সৃষ্টির দূষণের কারণেই মা হুইল তার বাচ্চাকে হারিয়েছে। লাঙ্গুর মাংকি বা লাঙ্গুর বাঁদর। বাঁদরের এই প্রজাতিটি বেশিরভাগই ভারতেই দেখতে পাওয়া যায় এবং বিজ্ঞানীদের গবেষণায় জানা গেছে যে বাঁদরের এই প্রজাতিটি মানুষের মতনই কারো মৃত্যুতে শোক পালন করে। গবেষণায় বিজ্ঞানীরা একটি রোবট লাঙ্গুরের ব্যবহার করে, যার চোখে ক্যামেরা লাগিয়ে তাকে জঙ্গলে ছেড়ে দেয়। কিছু সময় পর একটি বাঁদর রোবটটিকে তাদের সাথী মনে করে কোলে তুলে নেয় এবং গাছ থেকে নিচে ছেড়ে দেয়। এরপর বড় বাঁদরটি যখন ছোট রোবটটির কোনো অ্যাক্টিভিটি না দেখতে পায়, তখন সেভাবে হয়তো তার কারণেই এই বাঁদরটি মারা গেছে। আর এর পরের ঘটনা হয়তো আপনাকেও কাঁদিয়ে তুলতে পারে। আর এই ঘটনার পর প্রায় সব বাঁদররাই একই স্থানে রোবট লাঙ্গুর বাঁদরটির কাছে জড়ো হয়ে যায়। রোবট লাঙ্গুর বাঁদরটিকে কাছে টেনে নেয় এবং কাছে টেনে নিয়ে যে বাঁদরটি ফেলে দিয়েছিল সে কাঁদতে থাকে, মানুষের মতোই একে অপরের কাঁধে হাত রেখে ভরসাও দিতে থাকে। আর এরকম ঘটনা দেখেই মা বাঁদররা তাদের সন্তানকে কাছে টেনে নেয়। আর এই সমস্ত ঘটনাগুলি দেখার পর আমরা কখনোই বলতে পারি না যে জঙ্গলে বসবাসকারী প্রাণীদের কখনোই ইমোশন থাকে না। তবে এইরকম অবলা জীবীদের সঙ্গে এরকম এক্সপেরিমেন্ট করাটাও ঠিক নয়, কারণ হয়তো তাদেরও অনেক বেশি কষ্ট হয়ে থাকে। এছাড়াও সেই লাঙ্গুর বাঁদরটি যে রোবটটিকে গাছ থেকে ছেড়ে দিয়েছিল সে হয়তো কখনোই এই ঘটনা ভুলতে পারবে না। পেঙ্গুইন। আন্টার্কটিকার সম্রাট পেঙ্গুইন আমাদের জীবন থেকে বহু দূরে কঠোর ঠান্ডার মধ্যেই বসবাস করে, যেখানে তাপমাত্রা প্রায় -40 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে। বিজ্ঞানীদের গবেষণা থেকে আমরা জেনেছি যে পেঙ্গুইনরা তাদের ডানার সাহায্যে নিজের শরীরকে গরম রাখতে সাহায্য করে, এমনকি তারা নিজেদের ডানার দ্বারা তাদের অন্য সাথীদেরও গরম রাখতে সাহায্য করে। পেঙ্গুইনরা সবসময় ঠান্ডায় গোষ্ঠীবদ্ধভাবে থাকে, শুধুমাত্র একদম মাঝখানে থাকা পেঙ্গুইন কখনো কখনো বাইরে বেরিয়ে আসে, কারণ মাঝে থাকার সুবাদেই তারা অতিরিক্ত তাপমাত্রা পেয়ে থাকে। পেঙ্গুইনরা খুব শৃঙ্খলাবদ্ধভাবেই বারে বারে সবাইকে গরম রাখার প্রক্রিয়া চালিয়ে যায়, যাতে যে সমস্ত পেঙ্গুইনরা একদম বাইরের দিকে ঠান্ডায় রয়েছে তারাও গরম হওয়ার সুযোগ পায়। যদি তারা এমনটা না করে তবে তীব্র ঠান্ডায় তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। আর এমনই একটি দুঃখজনক দৃশ্য এখানে দেখতে পাওয়া গেছে, যেখানে একটা বাচ্চা পেঙ্গুইনের বরফে পড়ে যাওয়ার কারণে মৃত্যু হয়ে যায়। এবং যখন তার মা পেঙ্গুইন জানতে পারে তার শাবকের মৃত্যু হয়ে গেছে, তখন মা পেঙ্গুইন তার বাচ্চাকে তার চোচ বা ঠোঁট দিয়ে পুনরুজ্জীবিত করার চেষ্টা করে। যখন মা পেঙ্গুইন জীবিত থাকার কোনো সম্ভাবনাই দেখতে পেল না, তখন মা পেঙ্গুইন কাঁদতে শুরু করে দেয়। যার কিছুক্ষণ পরে অন্য একটি মা পেঙ্গুইন এবং সেখানে অবস্থিত অন্য অন্য পেঙ্গুইন মৃত শাবকের মাকে সান্ত্বনা দেওয়া শুরু করে। প্রকৃতির এমন দৃশ্য দেখে হয়তো খুব কম মানুষই আছে যারা চোখের জল আটকাতে পারবে, বিশেষ করে যারা পোষ্য ভালোবাসেন। ভিডিওটি দেখে এটাই মনে হয় যে এদেরও আমাদের মতনই ইমোশন আছে, মানুষের মতো তাদেরও দুঃখ হয় নিজের কোনো আপনজনকে হারালে। আর আপনাদের এই বিষয়ে বিশেষ মতামত অবশ্যই কমেন্টে দেখতে চাইবো। আর আপনি যদি প্রাণীদের খুব বেশি ভালোবাসেন তাহলে একটা লাইক করতে একদমই ভুলবেন না। যদি পারেন তো এই গরমে একটি জলের পাত্র বাইরের আশেপাশে প্রাণী ও পাখিদের উদ্দেশ্যে রেখে দেবেন, কারণ তারা অনেকটাই আমাদের উপর নির্ভরশীল এবং সোশ্যাল মিডিয়াতে অতিরিক্ত পশু অত্যাচারের অনেক দৃশ্যই আমরা দেখতে পাই। তবে এটা অবশ্যই আমাদের মনে রাখা উচিত, তারা বলতে হয়তো ঠিকই পারে না কিন্তু কষ্ট তাদেরও হয়। আর তার সঙ্গে আমি একটা নতুন গেমিং চ্যানেল খুলেছি, তো যারা যারা গেমিং কন্টেন্ট দেখতে বা গেম প্লে দেখতে খুব পছন্দ করেন তো সেখানে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং নতুন একটা ভিডিও আমি অলরেডি ছেড়েছি এবং নিচে কমেন্ট করে জানাতে পারেন যে কী কী ধরনের ভিডিও আপনারা সেখানে দেখতে চান। পাবজির একটা সিকোয়েন্স আসতে চলেছে, একটা ইন্টারেস্টিং সিকোয়েন্স, তো চাইলে আপনারা এখনই গিয়ে সাবস্ক্রাইব করতে পারেন, আমি লিঙ্ক ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো।
আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হন এবং ভিডিওটি যদি আপনার এতটুকু ভালো লাগে, নিচে থাকা রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন, যাতে এমন ইন্টারেস্টিং ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।